নওগাঁয় চলতি আমন মৌসুমে ইঁদুরের উৎপাত চরমভাবে বেড়েছে। ইঁদুর হাজার হাজার বিঘা জমির ধান কেটে ফেলায় ফলন বিপর্যয়ের মুখে পড়েছেন কৃষক। তাদের অভিযোগ, কৃষি বিভাগের কাছ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না তারা। নওগাঁ থেকে ইমরুল কায়েসে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ধানের জেলা নওগাঁয় এবছর 1,96,300 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। মাঠে মাঠে সবুজের সমারোহ। কয়েকদিনের মধ্যেই গাছে গাছে ধানের শীষ বের হবার অপেক্ষায়। হঠাৎ করেই জমিতে ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। সন্ধ্যাবেলা ইঁদুরে সন্ধ্যার পরে ধান কাটে। প্রতিরোধ করার জন্য আমরা থালি বাজাই বা ফটকা ফুটাই বা ওই গুন্দালার ওষুধ নামিয়েছে, দিলে 8 দিন থাকে না। বাঁচার উপায় এখন আমরা এরকম করে, হয়তো আর এটা লাগেনি, ইঁদুর তো আর মরে না, ইঁদুর থেকে যায়, হয়তো অন্য কোনো যায় আবার আক্রমণ করে। ফলন ভালোই হচ্ছে ভাই, শেষে এসে ইঁদুর লাগে মাঝখানে কাটা দিচ্ছে, বড় বড় আছে। আমরা যদি ধান চরম হয়েছে, আসা ধান মানে হতকুলকে ফুলাবো আছে, কেউ ফুলেই নেই, কেমন হইতেছে, হ্যাঁ কোনো কেমন হচ্ছে, কোনো কোনো কেমন হয়নি, ওলাই কাটা কাটা মানে একবারে ভিতর ধান মানে শোয়া করে ফেলতে। রোমা নামে এক ধরনের কীটনাশক প্রয়োগও পটকা ফুটিয়ে শব্দ সৃষ্টি করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। রোমা নামক একটা ইঁদুর নাশক আছে এবং ল্যাটিন আছে, তারপরে হচ্ছে জিঙ্ক ফসফাইড, এটা আমরা ব্যবহার করার জন্য বলতেছি কৃষকদের মাঝে। এবং দেখেন আপনার হচ্ছে পানি আছে, এক হেঁটু পরিমাণ পানি আছে, সেখানেও ইঁদুর অনায়াসে বিচরণ করতে পারতেছে। কৃষক বলছেন ইঁদুরের উৎপাত এখনই বন্ধ করতে না পারলে তারা কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন না। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।